মহানগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তীর ধারণের আর ঠাই নেই। ছাটারি বাজারে হাজি জান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়ে আমাদের ধারাবাহিক নাটক রং দে রং। আমি একটু ডন এর সাথে বাইরে গিয়েছিলাম। আসলে কি করছিস তুই? ডন এর সাথে বাইরে গেছে মানে কই গেছি? এত বলে ছাও, তুই বাইকটা বলে ডনলে ঘুরে যাস। তুই জানো ডন কি কাজ করছে? ও কাম অন সিস, ইজ আ ভেরি নাইস গাই। তুমি জানো আমরা লালবাগের কি জানি, ও হ্যাঁ লালবাগের কেল্লায় গিয়েছিলাম, দেন হচ্ছে নান্নার বিরিয়ানি খেয়েছি, তারপরে আমরা স্মল কাটরা অ্যান্ড বিগ কাটরা ওগুলোতেও গিয়েছিলাম। তুই তো থাক, তোর এই স্মল কাটরা নাকি বিগ কাটরা ও চুপ কথা বাদ দে। তুই জানোস কি করছে ডন? তোর এই ডন এটা সে আমার ফ্রেন্ড আমাদের উপরে হামলা চালাচ্ছে, তুই জানোস এটা? হোয়াট, কেন, ওয়াই? আমার তো ওয়াই করছে, আমি জানবো। তুই জানোস না তোর বন্ধুরা কি লিখে পেয়েছে? নবীন কোথায় এখন? ও তো গেছে গিয়ে আমেরিকা, তুই জানোস না এই কথা? কখন? তুই যখন ওই স্মল আর বিগ কাটরা দেখতেছিলি তখন এ গেছে গা, বিদেশ গিয়া ঢিং রয়ে গেছো, সব ভুলে গেছিস না? দাঁড়া তোর বিদেশ যা আমি বাই করতেছি, তোর বিদেশ যা সব বন্ধ। ও কাম অন সিস, ইউ নো ইউ জাস্ট ইরিটেট মি। তুই তো থাক, যা যা ঘরে যা, ঘরে গিয়ে কাপড় চোপড় পরিষ্কার করে অন্য কাপড় চোপড় পর। তোর দুলো বাতুল লাগে বাঘ খেলে এনে রাখছে, বাঘ খেলে খাবি না? তুমি খাও। চিন্তা করছো এই দিনে ছেমরি মুখে মুখে কত কথা লাগছে আমার লাগে। দাঁড়াও আজকে এই লোকাল ডন্ডারে পাইলি ওর তো আমি খবর করে ছেড়ে দিব। এত বকছো কিসের লেগে? শালিদা কে বলি আইসাদের দেশে আবার তো চলেই যাবে। তুমি চুপ থাকো, এত কথা কবে লাগছে বিবে? হ্যাঁ খাও, তুমি কই যেতেছো এখন? কি করব, একটু বাইরে যা ঘুরে আসি, নাহলে তোমার বিলবে বাকর খানি খাইতে ইচ্ছা করছে। যে হেলি করে সেইখানে যাও, আমার জীবনটা একদম ঝালাপালা করে ছেড়ে দিল। এ ভাই, ও ডন ভাই, আমি মনে বললাম। হ্যাঁ গো, আপনাকে তো বলছি, শুনতে পাইছেন না আপনি? হয় আমি ইন্তজার ভাই না? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছেন তো আপনি। এককালে আমের বইয়ের জ্বালা তো আমি বলে জর্জরি তো। আরে বুঝলেন না গো, সেনাবাহিনীর থেকেও করক তা আমি কই যান? আমি একটু মনের দুঃখে আশেপাশে পাইচারি করছি। ও কিছু কইবেন ভাই? আপনি নাকি নবীনকে সাইড করেছেন, একটা কামের মতো কাম করেছেন ভাই, কি যে খুশি হয়েছি আমি। এহা মেয়া ভাই, হে মুরে কয় আমি হেরে জিগা, এহা এহা বোসা ভাই, আমি বাংলাদেশ আইছেন কা? হে কয় হে নাকি পোর পিপল, হাংরি পিপল দেখতে আইছে, তো মুই হেরে একটু ইস্টরম পিপল দেখাইছে বুঝলেন। ঠিক করেছেন ভাই, ওরই পুষ্টির অভাবে নাক ঠিক মতো উঠেনি, চোখ ঠিক মতো উঠেনি, দেখেন নি পুষ্টির অভাবে ভাই। হয় তা আমি যান মুই যাই। ও ভাই একটা কথা বলব, কিছু মনে করবেন না তো, আপনি তো ডন। এ হামে যে কি কন, আমি তো মেয়ে ভাই বলেন আপনি। আচ্ছা আমি নাকি লোক উঠে গেছিলেন আল্লাহ, এবং কেমন তারা কই? দেখেন সরমের মিউজিক তো বাজে না, তো কেমন তারা কইতাম তামের মধ্যে? হ্যারে লইয়া মুই গেছালাম, হ্যারে লইয়া মুই গেছালাম ওই বোটানিক্যালে ঘুরে পেছন গোলে বাইরে আছে। ও ভাই ওদিকে তো গহীন জঙ্গল, ওদিকে তো বাঘ পোকা মাকড় ছাড়া কেউ যায় না, অত দিতে গেলেন কেনে? এক আমের বলা যাবে আমের কি ম্যা ভাই মুই যাই, তোমার একটা সরম হরে পুরা নিউ ইয়র্কের ফায়দা লুটলেন নাকি? এ ভাই গাইছেন কেনে শুনে যান, আরো কিছু কথা বলতাম। দিন গেলে দিন আর পাবি না ভাটা যদি লাউ যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগলা মন। যা পাগলা ফালতু, তুই এক ফালতু, তুই আমার সেদিন ওই কবিতার ছলে বাকর খানি খেয়ে ফেলালছিস, আজ আবার কি খাওয়ার ধান্দা করছিস? দাদা
আপনাকে দুটো কথা বলতুম। পাগল খানি খাবি না দাদা? আপনি কি কিছু টের পাচ্ছেন? টের তো পাশে, তুই একটা জলজান্ত সেফটি ট্যাংলিয়া ঘুরছি, একটু ডাক্তারের কাছে যা। এখানে এসেছিস কেন ফালতু? অপ্রস্তুত হয়ে গেলাম দাদা, আপনি বুঝতে পারেননি, ওই জ্বর কিন্তু আপনার শালির সাথে ইয়ে। বলছিস কি বে, ইয়ে মানে কি? বিয়ে করে নিয়েছে নাকি? অমনটাই হওয়ার কথা। তুই কি বিয়ের সাক্ষী দিয়েছিলি নাকি? তোর তো চামড়া চিড়ে ফেলাবে আফরোজা বেগম, আর তাছাড়া তোর বডি আর চামড়ার মাঝে তো কোনো গ্যাপই নাই। তুই দূর হয়ে যা, তোর চামড়ার সাথে সাথে আরো কিছু মানুষের চামড়া উঠিয়ে নিবে। ভাগ এখান থেকে তুই কুটনি বুড়ি, তোর এই কবিতা এর লেগে বাড়াইছে কুটনামি করে করে এগুলো শিখেছি, যা দূর হয়ে ফালতু। কেউ বোঝে না এই আমাকে, আমারও যে অপ্রস্তুত হয়ে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হাই বেবিতা, বলো কি বলবে? ওমা, আমি কি বলবো, ফোন তো আসলে আপনি দিলেন। না, তুমি তো মিস কল দিলাম মনে হইলো, আমি ভাবলাম তুমি কিছু বলবো কিনা, এই জন্যই তো ফোন দিলাম। আমি মিস করেছিলাম কই না তো? ও যাও নাই, আরে ব্যাপার না, দিলে কি আর না দিলে কি, ফোন যেহেতু করছি বেবিটা, কেমন আছো তুমি? আরে ভাইয়া আছি ভালো, আপনি ভালো? ভাইয়া কিসের ভাইয়া? বেবিটা আমি জানো না, এই সময় আমার একদম ভালো লাগে না, পাগল একটা। সৌরভ ভাই জানেন, সেদিন না আপনার আমি স্বপ্ন দেখছি, আল্লাহের স্বপ্নটা দেখা আমার যে কি ভালো লাগছে। কি দেখছো বেবিটা? দেখছি কি জানেন, আপনি পুকুরে মাছ ধরতেছেন আর আমি না নৌকার মধ্যে বসে আছি। ওয়াও, হোয়াট এ নাইস ড্রিম। বাই দ্য ওয়ে বেবিটা, তুমি আমার যে নতুন ছবিটা দেখেছো যে আমি চুক্তিবদ্ধ করলাম? আপনি তো আমার ছবি করেন নাই, মাত্র চুক্তি করছেন, তো দেখুন কেমনে। ওই একই তো কথা না, মানে তুমি দেখো কিন্তু, মানে ভালো হবে, খুবই ভালো একটা মুভি এটা, সামাজিক মুভি। হাই, আচ্ছা সৌরভ ভাই আপনার পাশে এটা কে, কোন নিয়ে কথা বলে? না না না, কেউ না, এটা হচ্ছে আমাদের রুমমেট। ওয়েল বেবিটা, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হাই সৌরভ, কেমন আছো? ও হ্যাঁ, আমি তো ভালোই আছি। বাই দ্য ওয়ে, তোমার নামে আরিয়ান তাই না? হ্যাঁ ঠিক ধরেছ। ইউনো সৌরভ, যেদিন থেকে তোমার নামের পাশে খান বসেছে এত ম্যানলি লাগে। ও মাই গড, তোমার ভালো লাগছে? তুমি একমাত্র বুঝলে, আসলে খানের ব্যাপারটাই আলাদা, এই যুগে হচ্ছে খানদের শুধু খান আর খান। তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। ভাই না বেবিটা, শিওর মানি রে। এ সৌরভ খান, সগলি কি তোর কি বেবি মনে হচ্ছে? এই কলকাতা তো কি দেখে বেবি মনে হচ্ছে? দেখো পীযূষ, আমি তোমার সাথে এইসব বিষয়ে কথা বলতে একদম ইন্টারেস্টেড না। ওকে জানো সৌরভ, এই ঘর সেটা না আমাকে দেখতেই পারে না। এ সোরা, এ তো দেখার কি আছে রে, তোর যা আছে আমারও তাই আছে, তুই তো আমি কি দেখবো? এ সোরা, এ তুই ঘেরে লাখান, তুই হাতে নেল পালিশ ফটো লিপস্টিক দিয়ে ঘুরে বেড়া, তোর তো আর কি দেখবো আমি? সবচাইতে বেশি টাকা আমি এটি দেয় আলি একচু কাক, তোর কথা কয়জনে, তিনজনের তোর কথা লি একচু পাঁচজনে গেটি, একটা কি করে একটা ক্লিয়ার চুয়ের মধ্যে হাফ সিম্পল, কিন্তু কি করিচ্ছে আমি তো বুঝতে পারছি না। আবার আর একটা ক্লিয়ার চু সে আছে দেখি, এটি আবার কি দেবিতা বাবুটা কি কি শুরু করিচ্ছে সোরা, এবার কিন্তু আমি তোকে একবারে খুন খারাপই করে হালা দেবো দেখিস নি। এ সোরা, এ হাফ স্যাম্পল, আরে দে বেবিটা নাকি হন, তুই যদি খালি হতো ওইদিকে খালি বিউটির দিকে তাকাচ্ছি তাহলে গেলে খবর আছে দেখিস নি, কেসা ভাজ আমি গলে এরপর কয়ে দিচ্ছি আমি। না ঠিক আছে দোস্ত, বুঝছি। হ্যাঁ এটা তো আমরা বুঝি, আমরা দোস্ত মানুষ, তিমার সোস ম্যানেজ খারাপ হয়েছে, এটা কোনো ব্যাপার না দোস্ত মানুষ, আমরা তো বুঝবই। আর এগুলো তো ক্যাচার ম্যাচার, এগুলো অঙ্গমিত্রে না হইলে তো হইবো না তাই না, আমরা তো বুঝি সব। তাহলে মাথা ঠান্ডা কর দোস্ত পীযূষ, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আমার নাম কি? আমার নাম হচ্ছে আর জে সৌরভ খান। আমি কি? তুমি আর জে সৌরভ খান, দ্যাটস রাইট। শান্ত তোমাকে এটা বুঝতে হবে,
না আমি তো বুঝি, বুঝতে বুঝতে তো গালটা লাল হয়ে গেল। না বুঝি, আমার দুজন লাগবে সব। হ্যাঁ ঠিক আছে। ওই বিউটি 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 বিউটিফুল, তোর ছক্কা পঞ্জাশো কি ভালো লাগে না, তোর ছক্কা পঞ্জাশো। আল্লাহ চক্ষু ভাই দেখি। This track was downloaded from FusionBD.com. ভাইয়া কেমন আছেন আপনি? ও ভালো আছি, তোমার দিকে আমি ভালো হয়ে গেছি। আল্লাহ আমি শুনছি আপনার নাকি গরু গুতাইছিল। আমার যা খারাপ লাগছে। হ্যাঁ গুতাইছিল, তো বেশি গুতাইতে পারে নাই, অন ভালো হয়ে গেছি। চক্ষু ভাই আপনি রাস্তার মধ্যে এমনি চিল্লাইতেছেন কেন? আব্বা শুনলে তো খবর আছে। আরে কি করবা লাগছো তুমি, তোমার আব্বা আমার কাকা কি করবো আমারে? না আপনি বাসায় আসেন। বিউটি আমি আসবো বাসায়? ওই হালারপুর তুই কই থেকে, তুই বাসায় যাবি কে? উহ মা গো। আরে চুকু ভাই এটা কি করলেন, একটা অবলা মানুষ এমনি করে মারে কেউ? আরে মারুন না মানে সালার পুতুকে তুঙ্গু করে যাবো, তুঙ্গু করে কি ওর কি কাম? না ঠিক আছে তাহলে আরেকটা মারতে পারে। ও তুমি কইতেছো? উহ মা গো বিউটি মনে বড় ব্যথা পেলুম। ওই তোরে মারলাম গায়ে, তুই ব্যথা পাইলি মনে বুঝলাম তো ব্যাপারটা? এটা উচ্চ মার্গীয় ব্যাপার দাদা। কি কাজ যা শুরু হয়েছে চারপাশে কিছুই বুঝতে পারছি না। ওই বিউটি বিকালে সাথে আইসো। আচ্ছা ঠিক আছে আপনি এখন যান। চক্কু ভাই আমিও কি আসবো সাথে? লে হালুয়া হালাই কই কি, তুই আয় কি করবি? অপ্রস্তুত হয়ে গেলাম। চক্কু পাগলা কবির সাথে কি করছিলেন? আর কিছু না দুলা ভাই, একটু বাতচিত করছিলাম। তো রাস্তায় দাঁড়িয়ে ষাঁড়ের মতো চেঁচাইছিলেন কেন? আরে কিছু না, একটু বিউটির লোকের বাতচিত করছিলাম। রাস্তায় দাঁড়িয়ে দো এমন করে বিউটি বিউটি করে এমন করে ডাকছ, তো মানুষে কি বলবে? যাও সব ফালতু বসায় যাও, ঘুমাও যাও। ঠিক আছে ভেঙ্গা দোলা ভাইলে তার পড়ছি মুসিবতে, নিজে ঠিকই পিড়িত করে বাইলেছে আর আমরা করলেই দিচ্ছে। কি বলছ? কিছু না জায়গা, আসসালামু আলাইকুম। কত কয় না কেডা? হ্যাঁ টুনি ভাবি আপনি কেমন আছেন? আই তো বালা আমিরে কিরম আছেন? হ্যাঁ মুইও বালা, আমার একটা ভাই ছিল হ্যাঁ কই ম্যা ভাই হ্যাঁ তো কই খাই হ্যাঁ তো নিজেও জানে না মুই কেমনি কমু কামে কি সব আছে একটু তেল লাগতো আমার আল্লাহ এইবার আমরে পাশে তেল দিয়ে আমার মেয়া ভাই মরে এমন ঝাড়া জ্বাললে হ্যাঁ মুই তেল দিতে পারবো না বুঝলেন। আপনি এটা কি কই আপনি তেল দিতে হাঁটতেন না কি আল্লাহ? আপনি যদি তেল না দেন তো কেড়ে দিব, হাসি হাসি খায়েন সুখ দুঃখে তা আনেরাই আইতেন। আমার আল্লাহ এহা আমি সুখে কি যায় না আমাকে তেল লাগবে এই লোকে চলে আইসে ওই দেখতে পারবো না মোর মেয়া ভাই মধ্যে যাবে বুঝলেন। আপনি এগুলো কি কই বরিশালের মানুষ নিয়ে এত খারাপ, ঘরে তেল রাই কোন তেল দিতে হাঁটতেন ন? হ্যাঁ মাতারি আপনি কি কন মোর ঘরে দাঁড়ায় মোরে খারাপ হয়ে যাচ্ছেন? আমি কইয়া দিলাম একটালে বরিশালের লইয়া কিছু কইলে ওই একটালে তুলসি রেখালাম বাবু রে বাবু ভিজা তুলসি রেখা হয়তো আর কে হাত নাই নাও আর একটালে মুখ হারিয়ে লাই দিও। এখন আপনি কি কন মোর মোর মুহে ভাবেন আপনি জানেন মুই কি হরি মুই মুহে শান্তা স্পট করিম মাহি এত সুন্দর মুখখানে আপনি মারবেন আমি সাহস তো কাম না মোর মেয়া ভাই কই গেলে মোর বরিশাল লইয়া মোর মুখ লাই কত ভাই একটাই মুখ সিজে আলাম বলছ হাত না আমি কত কম তুই আসি নাসি খাই খাই তো খুব আর কাজে হয়ে গেছো মুখ সামলাই কত কম মাতারি বলছ না খেয়ে তো সেটা সুটকে জামে একটা আছে খাইয়ে খাইয়ে ফুটবল বানাইছে নিজে একখান সুটকে আর মোর একাই মুটকি সিজে আলাম তো এ হাত খাই আলাম বাবু রে বাবু ইন্দ্রা মুনি কি আর শুরু করছে মারে মা এরে এরে তো কি ফেরে আমার বউ আমার বউ তো বউ একদম ডাইনি বলি মুই তাল জানি দেখা মনে কি কয় হলেন হলেন আপনি
বাবু রে আই ইন্টারন্যাশনাল কম্পোজার ইজা নিয়ে আরে গালি দিছে এরে মাইলা তুই আরে গালি দিছ খুদাই সহ্য করবে না বলছো হাই রে মোর আল্লাহ ও বাবু রে এইগুলো তো থামান দেছো না চাষরি বাতি একটু গড়ে চল গড়ে চল লাইকজন লাইকজন চল তেল লাইকজন চল গড়ে চল ইন্টারন্যাশনাল কম্পোজার ইটা আর দুটি আমি কয় এই চল হেন্দুল চল হেন্দুল চল এনার থাকতে হবে না চল হ্যাঁ হ্যাঁ যাও ঘরে যাইয়া ছিল দিয়া বইয়া তাও মোর মেয়া ভাই আও মুই আজকে দেখো কেমন আছেন? I'm fine. তুমি কেমন আছো বিউটি? আমি অনেক ভালো আছি। তো বাসে আছেন? না ছাদেই ভালো লাগে। তাছাড়া তোমাদের বাড়ি আর আমাদের বাড়ির ছাদের মধ্যে তো কোনো ফাঁকাই নেই, একটাই তো ছাদ। তা অবশ্য ঠিক বলছেন। তা আমন আপা একটা কথা শুনলাম, কালকে নাকি আপনি কোথায় গেছিলেন? হ্যাঁ ওই যে ডন আছে না, ডনের সাথে ঘুরতে গিয়েছিলেন। হি ইজ এ ভেরি নাইস গাই। ডন ভাই আপনি নিয়ে গেছেন? ঠিক আছে আমিও দেখলাম না। কিছু বললে? না না ঠিক আছে। তা কোথায় ঘুরতে গেছিলেন? ওই যে কি যেন জায়গাটার নাম, ওই যে আল্লাহ ডন ভাই কেমন আছেন? ডন ভাই হয় মুই বালা এরে লইয়া মুই স্মৃতি সাথে ঘুরতে গেছিলাম। এত দূরে গেছিলেন? তা সেই কোথাও ঘুরতে যেতেন? হয় মুইও ভাবছিলাম, বাট আমার কাছে তো দূর মনে হলো। হ্যাঁ আপনি কিছু বুঝবেন, আপনি তো ফরেন থেকে আসছেন, কোনটা দূর কোনটা কাছে ইয়া আপনি মরতে বেশি বলবেন? না না ডন আপনি থেকে বেশি বুঝছিলেন। আমি কি পানি বদলে গেলাম নাকি? এই যে ডন ভাই শোনেন একটু দাঁড়ান। হয় কি কাম না আমার এত দাঁড়াই পরে গে আমি খারান মুই হের একটা জিনিস দেখাই আসি। এত বড় অপমান আমি আর এখন থাকি না। এহাইনি আমি দেখতে আছেন। কি দেখবো? এই যে কত লোকালয় দেখতে আছেন। কিছু দেখার কি আছে? এই তো কিছু দেখার নেই, এই মুখে দেখতে এই হলো দেখার জিনিস। আমি কাম হরেন আমি দেখতে থাকেন মুই আহি। ও মা আপনি কোথায় যাচ্ছেন? মুরগি আর কাম নাই, আমার লাগে ঘুরে বেড়াও ছাদে, মোর বহুত কাম আছে মুই যাই। এটা কি হলো? অদ্ভুত একটা লোক। আরে বিউটি বিউটি কি শুনো? না না আপনি শোনেন, ওই যে দন্ধার কাছ থেকে শোনেন। এই মানুষের এরকম অদ্ভুত কেন? বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন রেডিও আমার 88.4 FM এর ধারাবাহিক নাটক রং বেরং। রচনা ও পরিচালনায় আর কে রাজু, অভিনয়ে সজি রাজু, ইন্তজার রানা, পীযূষ শান্ত, রেদওয়ান উদয়, আখি শান্তা, শিমু জেসি সেজুতি এবং আরো অনেকে। This track was downloaded from FusionBD.com.